ইউক্রেন রেল স্টেশনে আবারও রাশিয়ার ভয়াবহ রকেট হামলা, নিহত 30। আরো বিস্তারিত জানিয়ে দিব। ভয়াবহ হামলায় 400 রুশ সেনা নিহত, দাবি কিয়েভের। ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে ভোট দিয়েছে 152 দেশ, বাকি 5। চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। আরো জানিয়ে দিব, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি রাশিয়া, বললেন জেলেনস্কি। পুতিনকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। আরো থাকছে, বোমা হামলার জেরে পাকিস্তানের রাজধানীতে হাই অ্যালার্ট জারি। এবং সর্বশেষে জানিয়ে দেব, পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ীর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, ধন্যবাদ। আবারও ইউক্রেনের রেল স্টেশনে রাশিয়ার ভয়াবহ রকেট হামলা, নিহত 30। পূর্ব ইউক্রেনের একটি রেল স্টেশনে রাশিয়ার রকেট হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন, ইউক্রেন রাষ্ট্রীয় রেল সংস্থায় তথ্য জানায় খবর বিবিসির। রাষ্ট্রীয় রেল সংস্থা জানায় হামলায় অন্তত 30 জন নিহত হয়েছেন এবং আরও শতাধিক আহত হয়েছে। ইউক্রেন রেলওয়ের চেয়ারম্যান আলেকজান্ডার কমিশনি টেলিগ্রামে লেখেন, দোনতস্ক অঞ্চলের ক্রামাতস্ক শহরে রেল স্টেশনে হামলা হয়েছে, হামলায় অনেকেই হতাহত হয়েছেন। সিটি কাউন্সিল থেকে বাসিন্দাদের আশ্রয় কেন্দ্র অবস্থানের জন্য বলা হয়েছে। দোনতস্ক অঞ্চলের গভর্নর পাবলো কিরিলেঙ্কো বলেন, হামলার সময় ওই স্টেশনে হাজারো মানুষ ছিল। এই স্টেশনের মাধ্যমে দোনতস্ক থেকে বাসিন্দাদের নিরাপদে ইউক্রেনের অন্য শহরে সরিয়ে নেওয়া হয়েছিল। এদিকে ইউক্রেনের লোহানস্ক দোনতস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করে ভ্লাদিমির পুতিন এবং তাদের সতীত্ব ধরে রাখার জন্য বারবার হামলা চালাচ্ছে রাশিয়া, সূত্র পাস টুডে। ফের ভয়াবহ হামলায় 400 রুশ সেনা নিহত, দাবি কিয়েভের। রুশ শহরের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালানোর দাবি করল ইউক্রেন। ইউক্রেনের কর্তৃপক্ষের দাবি, দোনেতস্ক সামরিক ঘাঁটিতে হামলা চালায় রুশ বাহিনী, এতে 400 সেনা প্রাণহানি ঘটে আর আহত 300 হামলার ঘটনা স্বীকার করলে বিপুল হতাহতের এ দাবি উড়িয়ে দিচ্ছে মস্কো, খবর আল জাজিরা। নতুন বছরের শুরুতে রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন স্থানে অভিযান জোরদার করে রুশ বাহিনী। দফায় দফায় 100 ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার মুখপাত্র মিকোলাই পরিণত হয় রীতিমতো ধ্বংসস্তূপে। এবার ইউক্রেন বাহিনী পাল্টা হামলার দাবি জানাল। কিয়েভ বলছে, দোনেতস্ক সেনা ঘাঁটিতে চলছে এই অভিযান, যাতে প্রাণ গেছে 400 সেনার, আহত হয়েছে আরো 300। হামলার কথা স্বীকার করলে বিপুল পরিমাণ হতাহতের দাবি অস্বীকার করেছে মস্কো। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র আলেকজান্ডার শেটপেন এ প্রসঙ্গে বলেন, শত্রু আমাদের ভূমিতে বিমান হামলার পরে আমরা পাল্টা হামলা চালাই। রুশ বাহিনী সামরিক অবস্থান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংসের পক্ষে ভোট দিয়েছে 152 দেশ। জাতিসংঘ সাধারণ পরিষদে ইসরায়েলি পরমাণু অস্ত্র ধ্বংস করার পক্ষে প্রস্তাব পাশ হয়েছে। পাশাপাশি ইহুদিবাদী দেশটি পরমাণু স্থাপনা করলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA-র তদারকি আওতে আনতে বলা হয়েছে, খবর ইরানের বার্তা সংস্থা মেহের নিউজের। মিশরের পক্ষ থেকে জাতিসংঘে প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাব উত্থাপনের সময় এর পক্ষে সমর্থন জানায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ ছাড়াও 19 দেশ। যে 152 দেশ ইসরায়েলের বিরুদ্ধে ভোট দিয়েছে তাদের মধ্যে বাংলাদেশও রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের গত শুক্রবার তোলা এক প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে 152টি দেশ। অন্যদিকে প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে আমেরিকা, কানাডা, ইসরায়েল, মাইকোলাইভ এবং পালাও। এছাড়া ব্রিটেন, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, ডেনমার্ক, জার্মান, ফ্রান্স এবং হাঙ্গেরি সহ ভারত 24টি দেশ ভোট দেওয়া থেকে বিরত রয়েছে। ইসরায়েলের কাছে 80-400টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। তবে পারমাণবিক অস্ত্র থাকার বিষয়টি তেল আবিব কখনো অস্বীকার বা স্বীকার কিছুই করেনি। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা NPT-এ সই করেনি তারা। ইসরায়েল প্রথম পারমাণবিক অস্ত্র তৈরি করে 1966 সালের শেষের দিকে, যা 1967 সালে প্রথম দিক, সূত্র পাস টুডে। চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। চীন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। বুধবার বাধ্যতামূলক কোভিড পরীক্ষার এ নীতি চালু করে মার্কিন প্রশাসন, খবর বার্তা সংস্থা রয়টার্সের।
বিবৃতিতে জানানো হয়, চীন হংকং ম্যাকো থেকেও আসা ভ্রমণকারীদের দেখাতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। এটি 5ই জানুয়ারি থেকে কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের আগে একই কড়াকড়ি আরোপ করে ইটালি, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান ও ভারত 8ই জানুয়ারি থেকে সীমানা পুরোপুরি খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। একই সাথে বিদেশি পর্যটকদের প্রবেশের ব্যাপারেও কোয়ারেন্টাইন বাধ্যতামূলক থাকতে হবে। এদিকে জিরো কোভিড নীতিমালা অপসারণ কারণে দেশটিতে হু হু করে বাড়ছে করোনা বিস্তার। সরকার স্বীকার না করলে চিকিৎসক এবং গোরস্থানগুলোর দাবি, সংক্রমিত হয়ে প্রাণ হারাচ্ছে বিপুল মানুষ। গেল সপ্তাহে করোনার যাবতীয় তথ্য প্রকাশ না করার ঘোষণা দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। সূত্র ইন্ডিয়া টুডে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হবে রাশিয়া। রাশিয়াকে এই ভয়ানক যুদ্ধের জন্য ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি একথা বলেন। তিনি বলেন, দখলকারীরা যে পরিকল্পনায় করুক না কেন, আমরা নিজেদের সম্পর্কে একটা জিনিস জানি, আমরা সহ্য করব। নিশ্চিত আমরা আমাদের মুখ্য ভূখণ্ড থেকে বিতাড়িত করবই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। জেলেনস্কি বলেন, ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। ইউক্রেন ইদের মনোবল ভেঙে দিতে এই হামলা চালানোর পরিকল্পনা করছে মস্কো। তিনি জানান, গোয়েন্দা সূত্রে জানতে পেরেছেন ইরাকের শহীদ ড্রোন দিয়ে এসব হামলা চালাবে রুশ সেনারা। এ ব্যাপারে জেলেনস্কি বলেন, ইউক্রেন নিঃশেষ করে দিতে ড্রোন হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আমাদের নিশ্চিত করতে হবে এবং আমরা এসব সহ্য করব। জঙ্গিদের অন্যান্য হামলার মতো এই হামলা ব্যর্থ হবে, আকাশ প্রতিরক্ষার সঙ্গে যারা জড়িত তাদের এখন বিশেষ নজর রাখতে হবে। সাম্প্রতিক সময়ে ইউক্রেনের ড্রোন হামলা বাড়িয়েছে রাশিয়া। পশ্চিমাদের দাবি, ইরান রাশিয়াকে এসব ড্রোন দিয়েছে। কয়েক দফা ড্রোন হামলায় ইউক্রেনের বেশিরভাগ জ্বালানি কাঠামো ধ্বংস হয়েছে। এতে করে বিদ্যুৎহীন অন্ধকারাচ্ছন্ন জীবন কাটাচ্ছে লাখ লাখ ইউক্রেনীয় বাহিনী। জেলেনস্কির দাবি, এসব বছর শুরু থেকে পর রাশিয়া পাঠানো 80টি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। এদিকে জেলেনস্কির সময় এ সতর্ক দিলেন যখন ইউক্রেনের সেনাদের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দোনবাসে একসঙ্গে কয়েকশো রুশ সেনা নিহত হয়েছেন। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি স্বীকার করে নিতে বাধ্য হয়েছে। পুতিনকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের। ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বাস্তবতা মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনের সংঘাতকে যুদ্ধ হিসেবে স্বীকার করার পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এই আহ্বান জানান। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, বড়দিনে ইউক্রেন বড় ধরনের হামলা চালাতে পারে রাশিয়া, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেন কথিত বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তবে গত 22 ডিসেম্বর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সংঘাত যুদ্ধ হিসেবে স্বীকার করেন প্রেসিডেন্ট পুতিন। এরপরে শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, রুশিয়া প্রেসিডেন্টকে বাস্তবতা স্বীকারের পাশাপাশি ইউক্রেন থেকে সৈন্য প্রত্যাহার করা উচিত। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, এই একটি স্বাধীন সার্বভৌম দেশের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনকে পুতিন যেভাবেই দেখুক না কেন, এতে কেবল মৃত্যু ও ধ্বংসযজ্ঞ বাড়বে। এদিকে রাশিয়া বড়দিনে হামলা চালাতে পারে বলে ইউক্রেনবাসীকে সতর্ক করে প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সতর্ক সারিনের দিকে নজর রাখবেন, একজন আরেকজনকে সাহায্য করবেন। শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় জেলেনস্কি এ পরামর্শ দেন। তিনি সম্প্রতি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন, রাশিয়ার হামলা মোকাবেলায় নানা রকম ব্যবস্থা নিতে প্রস্তুত চলছে, আমরা অবশ্যই পাল্টা ব্যবস্থা গ্রহণ করব। অন্যদিকে খেরসন রুশ হামলায় অন্তত 5 জন নিহত এবং 20 জনের বেশি আহত হয়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। বোমা হামলার জেরে পাকিস্তানের রাজধানীতে হাই অ্যালার্ট জারি। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আত্মঘাতী গাড়ি বোমা হামলার জেরে 48 ঘন্টার মধ্যে হাই অ্যালার্ট জারি করেছে পাকিস্তান। এছাড়া স্থানীয় প্রশাসন 2 সপ্তাহ ধরে যে কোনো জনসমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। খবর রয়টার্স ও ডনের। গত শুক্রবার আত্মঘাতী হামলার ঘটনার পর এই হাই অ্যালার্ট জারি করা হয়। বলা হয়, সাধারণ মানুষ নিরাপত্তার চেয়ে নেওয়া হয়েছে সিদ্ধান্ত, সরকারি অফিস গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া সতর্ক থাকতে বলা হয়েছে সকলকে। এদিকে সেনাবাহিনীর সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং যে কোনো অ্যালার্ট বাজার সাথে সাথে যুদ্ধের ঘোষণা হতে পারে পাকিস্তান। উল্লেখ্য, শুক্রবার আত্মঘাতী হামলায় 1 পুলিশসহ 3 জন নিহত হয়, আহত হয়েছে আরও 6 জন। আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে তেহরি ই তালেবান পাকিস্তান টিটিপি। হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিন্দা জানিয়েছে। সূত্র পাস টুডে।
পুতিনের মাথার দাম 8.5 কোটি ঘোষণা ব্যবসায়ের। জীবিত বা মৃত রুশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাথার দাম 8.5 কোটি টাকা ঘোষণা করেছেন ইউক্রেনও এক ব্যবসায়ী। দ্য খবর ইন্ডিপেন্ডেন্ট। উদ্যোক্তা ও সাবেক এই ব্যাংকার আলেক্সকো কোনালেখিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই পুরস্কার ঘোষণা করেন। আলেক্সকি কোনালেখিন নামের রুশ ব্যবসায়ী এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করেছেন। তিনি পুতিনের মাথার দাম ঘোষণা করে তাকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য দেশটির সামরিক কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন। আলেক্সকো কোনালেখিন বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই কর্মকর্তাকে $10 লাখ দেব যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধ অপরাধী হিসেবে গ্রেপ্তার করবে। তিনি আরো বলেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ার একটি ভবন উড়িয়ে দেওয়ার বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন। আলেক্সকো কোনালেখিন ওই পোস্টে পুতিনের ছবি যুক্ত করে সেখানে লেখেন, ওয়ান্টেড জীবিত বা মৃত, গণহত্যার জন্য দায়ী ভ্লাদিমির পুতিন।